স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানব সেটা হচ্ছে অপারেটর। তো পিএসপিতে বেশ অনেকগুলো অপারেটর রয়েছে, যেমন আমরা এখানে ইতিমধ্যে লিখে রেখেছি বেশ কয়েকটি অপারেটর, যেমন অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, এরকম আরও অনেকগুলো রয়েছে। সবগুলো সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে, এবং পরবর্তী ভিডিওগুলোতে এগুলো নিয়ে একদম বিস্তারিত এ টু জেড কীভাবে কাজ করতে হয় এবং এগুলো কীভাবে কাজ করে সব কিছু সম্পর্কে আমরা জানব। তো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে আসলে অপারেটর মানে কি। তো অপারেটর হচ্ছে কোনো দুইটা ভ্যালু বা দুইটা ভেরিয়েবলের মাঝে কোনো একটা কিছু ঘটানো, লাইক একটা অপারেশন ঘটানো। মনে করুন এখানে আমাদের একটা ভেরিয়েবল আছে এ নামে এবং একটা ভেরিয়েবল আছে বি নামে, তারপর আমরা চাচ্ছি এখানে কিছু একটা করাতে। যেমন মনে করুন দুইটাকে আমরা যোগ করতে চাচ্ছি, তো যোগ করার জন্য কি করলাম, আমরা এখানে একটা যোগ চিহ্ন দিয়ে দিলাম, যার ফলে কি হলো দুইটা ভেরিয়েবল বা দুইটা ভ্যালু কিন্তু যোগ হয়ে গেল। তো এই যে আমরা যে একটা অপারেশন করতেছি এটাই হচ্ছে মূলত একটা অপারেটরের কাজ। তো এটা আমরা কিভাবে করতেছি, এই যে এখানে যে একটা যোগ চিহ্ন দিয়েছি এটার মাধ্যমে কিন্তু এই অপারেশনটা ঘটতেছে। তো এই যোগ যে চিহ্নটা এটাই মূলত একটা অপারেটর। তো এরকম আরও অনেক অপারেটর রয়েছে, তো আমরা এখানে ইতিমধ্যে কিন্তু ভাগ ভাগ করে লিখে রেখেছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তো এখানে এই যে মাঝখানে চিহ্নটা এটাকে বলা হয় অপারেটর, এবং যাদেরকে অপারেশন করা হয় তাদেরকে বলা হয় অপারেন্ট। তো এই বিষয়টা একটু মাথায় রাখা দরকার। তো চলুন আমরা দেখি যে পিএসপিতে মূলত কি কি অপারেটর রয়েছে এবং সেগুলোর কি কাজে ব্যবহার করা হয়। তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে অ্যারিথমেটিক অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটর মানে হচ্ছে আমরা এই অপারেটরগুলোর সাথে খুবই ভালোভাবে পরিচিত, যেমন আমরা অ্যাজ ইউজুয়াল যে গাণিতিক অপারেটরগুলো করে থাকি, যেমন যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, এগুলোই মূলত হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও কিন্তু এই অ্যারিথমেটিক অপারেটরগুলো গাণিতিক বিভিন্ন হিসাব করার জন্যই ব্যবহার করা হয়। এরপরে যে অপারেটরটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এটা নাম শুনেই আমরা কিন্তু কিছুটা ধারণা করতে পারতেছি যে এই অপারেটরটা মূলত ব্যবহার করা হয় বিভিন্ন ভ্যালু অ্যাসাইন করার কাজে। মনে করুন আমাদের একটা ভেরিয়েবল আছে এ নামে, এবং এখানে আমরা 10 ভ্যালুটা রাখতেছি। তো এই যে 10 ভ্যালুটি আমরা রাখতেছি এখানে, এটা কি করতেছি, এখানে আমরা এই যে ইকুয়াল চিহ্ন দ্বারা বোঝাচ্ছি যে এই এ ভেরিয়েবলের ওপর এই 10 যে নাম্বারটি রয়েছে এটা অ্যাসাইন করা রয়েছে। তো এই যে ইকুয়াল চিহ্নটা দিতেছি এটা একটা অপারেটর, এবং এই অপারেটরটার কাজ হচ্ছে এই 10টাকে এই এর ভেরিয়েবলের মাঝে অ্যাসাইন করে রাখা। তো এরকম এই কাজটা মূলত এই অপারেটরগুলো করে থাকে। এখানে আরও বেশ কয়েকটা উদাহরণ আমি এখানে দিয়ে রেখেছি, যেমন ইকুয়াল, তারপরে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, তারপরে ভাগ ইকুয়াল, গুণ ইকুয়াল, এরকম আরও অনেকগুলো রয়েছে। তো আমরা সবগুলো সম্পর্কে বিস্তারিত জানবো এবং এগুলোর কাজ কী, কীভাবে কাজ করে এবং এগুলোর আউটপুট কীরকম আসে সব কিছু আমরা একদম হাতে কলমে করে দেখব। তো এরপরে যে অপারেটরটা রয়েছে সেটা হচ্ছে কম্পারিজন অপারেটর। তো কম্পারিজন অপারেটর হচ্ছে মূলত দুইটা ভ্যালু বা দুইটা ভেরিয়েবলের মাঝে কম্পেয়ার করার জন্য ব্যবহার করা হয়। যেমন মনে করুন দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এ, আমি একটু করি এখানে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করুন এ নামে একটা ভেরিয়েবল আছে, বি নামে একটা ভেরিয়েবল আছে। তো আমরা চাচ্ছি এই দুইটার মাঝে একটা কম্পেয়ার করা, লাইক মনে করুন যে এটা কি এ বড় নাকি বি বড়, বা বি বড় নাকি এ বড়, অথবা এরকম আমরা করতে পারি যে এ আর বি কি সমান নাকি সমান নয়। এই যে আমরা কম্পেয়ার করতেছি এটাই মূলত হচ্ছে কম্পারিজন অপারেটরের কাজ। তো এরকম কম্পারিজন অপারেটর বেশ কয়েকটা রয়েছে, যেমন এখানে ডাবল ইকুয়াল রয়েছে, ট্রিপল ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন, এরকম আরও বেশ কয়েকটা রয়েছে, আমরা সেগুলো সম্পর্কেও জানব। এরপর যে অপারেটরটা রয়েছে সেটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। তো আপনারা ইতিমধ্যে বুঝতেই পারতেছেন নাম দেখেই যে ইনক্রিমেন্ট মানে হচ্ছে এটার কাজ হচ্ছে এক করে ইনক্রিমেন্ট করা মানে বৃদ্ধি করা, এবং ডিক্রিমেন্ট মানে হচ্ছে এক করে মানে ডিক্রিমেন্ট করা বা কমানো। তো এই যে এখানে যে প্লাস প্লাস দেখতে পাচ্ছেন, এই প্লাস প্লাসটা দেওয়া মানে হচ্ছে এটা একটা ইনক্রিমেন্ট অপারেটর, এবং মাইনাস মাইনাস দেওয়া মানে হচ্ছে এটা একটা ডিক্রিমেন্ট অপারেটর। তো এরপর যে অপারেটরটা রয়েছে সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর মানে হচ্ছে কোনো দুইটা কন্ডিশনকে কম্বাইন করা। যেমন মনে করুন যে আমি এমন একটা কন্ডিশন লিখতে যাচ্ছি যেটার কাজ হচ্ছে যে একটা সংখ্যা যেটা শূন্যর থেকে বড় একই সাথে সেটা জোড়।
তো এটা যখন আমরা করতে চাব তখন কি করতে হবে, আমাদেরকে দুইটা কন্ডিশন দিতে হবে। একটা হচ্ছে যে শূন্যর চেয়ে বড় হতে হবে, এবং একই সাথে কি করতে হবে, জোর হতে হবে সেটা। তখন আমরা কি অপারেটর ব্যবহার করতে পারবো, এরকম একটা লজিক্যাল অপারেটর ব্যবহার করতে পারবো, অ্যান্ড, যে প্রথমে আমরা শূন্যর চেয়ে বড় এবং এবং যে আমরা দিব এটা প্রোগ্রামে গেলে আমরা আমাদেরকে দিতে হবে এই লজিক্যাল অপারেটরের মাধ্যমে, এই অ্যান্ড এর মাধ্যমে। এরকম আমাদের আরও আছে, অর আছে, নট আছে, তো আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো এবং এগুলোর কাজ কিভাবে করতে হয় এটাও আমরা জানবো। তো এরপরে যে অপারেটরটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রিং অপারেটর। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপারেটর রয়েছে, একটা হচ্ছে কনকেটেনেশন অপারেটর এবং একটা হচ্ছে কনকেট ইকুয়াল অপারেশন অপারেটর। তো কনকেটেনেশনের মাধ্যমে দুইটা স্ট্রিংকে আমরা যুক্ত করতে পারি একই সাথে। স্ট্রিংকে যুক্ত করা মানে হচ্ছে দুইটা পাশাপাশি নেওয়া, আর এমনি গাণিতিক অ্যারিথমেটিক্যালি যোগ করা মানে হচ্ছে দুইটাকে একদম যোগ করে ফেলা, যোগ করে একটা রেজাল্ট আনা। তো এরকম আমরা স্ট্রিং এর এই অপারেটরগুলো সম্পর্কেও জানবো। তারপর রয়েছে অ্যারে অপারেটর, তো এখানে রয়েছে ইউনিয়ন এবং ইকুয়ালিটি। তো ইউনিয়ন মানে হচ্ছে যে দুইটা অ্যারেকে যুক্ত করা, আর ইকুয়ালিটি মানে হচ্ছে দুইটাকে কম্পেয়ার করা যে আসলে দুইটা অ্যারের মান কি সমান কিনা। এরকম আরও বেশ কয়েকটা অপারেটর রয়েছে, আমি এখানে উদাহরণের জন্য দুই একটা রাখছি, বাকিগুলো আমরা বিস্তারিত জানবো। এরপর সবার শেষে রয়েছে কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এটা একটু অ্যাডভান্স লেভেলের, মানে যারা একটু মোটামুটি কোড বুঝে বা সবকিছু কন্ডিশন মন্ডিশন সবকিছু ঠিকঠাকভাবে করতে পারে তাদের জন্য আসলে টার্নারি অপারেটর। তো এটার কাজ হচ্ছে যে আপনার কোডকে শর্টকাট করা, মানে এটা একটু যারা প্রথমে বুঝতে হবে যে আপনাদেরকে এই যে এই উপরে যতগুলো অপারেটর রয়েছে সবগুলো বুঝতে হবে, তারপরে এই কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটরে আসতে হবে, কারণ এটা এটা বোঝা একটু হালকা কষ্টদায়ক, মানে প্রথমে বোঝা যায় না, পরে বুঝতে পারবেন, কারণ আপনার কোডকে ছোট করার জন্য, মানে আপনি তখন যখন একটু এক্সপার্ট হয়ে যাবেন তখন কিন্তু আপনি চাবেন যে মোটামুটি আমি একটু শর্টকাট কোড করি, কিভাবে করা যায় শর্টকাট কোড, তখন আমাদেরকে এই টার্নারি অপারেটর ব্যবহার করতে হয়। এখানে একই সাথে আমরা কন্ডিশনও দিতে পারি এবং একই সাথে অ্যাসাইনও করতে পারি, মানে চার পাঁচ লাইনের কোড আপনাকে এক লাইনে করে ফেলতে পারবেন খুব ইজিলি। তো যেহেতু এক লাইনে করতে হবে তো অবশ্যই আপনাকে সেই পরিমাণ হিসাবটা সব মাথার ভিতরে করতে হবে, আর যদি আপনি লাইন বাই লাইন কোড করে যান তখন দেখবেন যে আপনার মাথায় খুব বেশি খাটাতে হবে না, বাট খুব ইজিলি আপনি করে ফেলতে পারতেছেন, কিন্তু তখন দেখা যাবে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, তখন কিন্তু আপনার আর এত সময় থাকবে না যে লাইন বাই লাইন কোড করা, তখন আপনি যত তাড়াতাড়ি করতে পারবেন তখন ততই লাভ। তো সেই কাজে মূলত এই টার্নারি অপারেটরটাই ব্যবহার করা হয়। তো এই ছিল মূলত পিএসপির বেশ কিছু অপারেটর, তো আমরা এগুলো নিয়ে বিস্তারিত একটা একটা করে জানবো, তো সেগুলো পরবর্তী ভিডিওতে একের পর এক আমরা জানতে থাকবো। তো আজকে ভিডিওটা মূলত একটা ওভারভিউ দেওয়ার জন্য। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং এই সম্পর্কে কোনো মন্তব্য থাকলে তো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।